মালিক শাহের রাজত্বের শেষভাগে ইসলামের ইতিহাসে হত্যাকারী সম্প্রদায় বা গুপ্তঘাতক ভাতৃসংঘের উদ্ভব হয়, যাদের প্রত্যেক সংগঠনকে হাশিশ এবং তাদেরকে একত্রে হাশাশিন বলা হতো। এই হাশাশিনদের নাম অনুসারেই পরবর্তীতে ইংরেজি শব্দ অ্যাসাসিনের উদ্ভব হয়। রূপকথার গল্পে আপনারা অবশ্যই শুনে থাকবেন কোনো গুপ্ত সংগঠনের কথা, কিংবা অ্যাসাসিন ক্রিডের গেম আপনারা অনেকেই খেলে থাকবেন, যেখানে এমন একটি গুপ্ত সংগঠন কিংবা সিক্রেট সোসাইটি থাকে যাদের নিজস্ব একটি নীতি থাকে এবং যারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যেতে থাকে। এমনই একটি সংগঠনের কথা আজ আলোচনা করব। ইসলামের ইতিহাসের এই নাস্তিকবাদী হাশাশিন সম্প্রদায় পারস্যের অন্তর্গত মাজেন্দ্রান গিরিসংকটে দুর্ভেদ্য আলামুত দুর্গে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। এ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান সাব্বাহ, যে কিনা পর্বতের বৃদ্ধ লোক নামেও পরিচিত, সে নিজেকে দক্ষিণ আরবের হিমারীয় রাজাদের বংশধর বলে দাবি করে। সে সালজুক সুলতান আল্প আরসালানের অধীনে দণ্ডধারী হিসেবে চাকরি করতেন। পরবর্তীতে সে মালিক শাহের অধীনেও চাকরি করতেন। সেলজুক দরবারে উচ্চপদ ও সম্মান লাভে ব্যর্থ হয়ে এবং সহপাঠি নিজামুল মুলকের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে মিশরের ফাতিমীয় খলিফাদের শিষ্যত্ব গ্রহণ করে এবং প্রাচ্যে ফাতিমিদের প্রতিনিধি নিযুক্ত হয়ে ইসমাইলি মতবাদ প্রচার করতে শুরু করে। নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য সমস্ত রাজদরবারকে বিপর্যস্ত করা ও সমাজে ত্রাসের সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্য। এ শাইখুল জাবাল, যিনি গিরিবাসী ধর্মগুরু ছিলেন, তার শিষ্যগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল এবং তারা অন্ধভাবে তার নেতার আদেশ পালন করত। তারা হত্যা, লুণ্ঠন, শিশু অপহরণ দ্বারা সমাজে মারাত্মকভাবে নৈরাজ্য ও ত্রাসের সঞ্চার করেছিলেন। বিষ প্রয়োগে এবং তরবারির সাহায্যে তারা সেলজুক বংশের বহু লোককে হত্যা করে। তারা স্বপ্ন দেখত ফাতেমিদের মতো আরেকটি শিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা বেছে নেয় নতুন এক পথ, এর আগে যেই পথ আর কেউ অবলম্বন করেছিলেন না কখনো। শুরুতে এরা পরিচিত ছিল ইসমাইলিয়াহ নামে, তবে পরে তারা নানা নামে পরিচিত হয়ে ওঠে। মুলাহিদা, তালিমিয়াহ, বাতেনিয়াহ সবকটি নামে এরা কুখ্যাতি অর্জন করতে থাকে। ক্রুসেডের সময় শামে এদেরকে বলা হতো হাশিশিয়াহ, তবে এরা সবচেয়ে বেশি কুখ্যাতি পেয়েছে বাতিনিয়াহ নামে। সুলতান মালিক শাহ 485 হিজরিতে আরসালান তাসের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেছিলেন। এই বাহিনী এসে আলমুদ দুর্গ অবরোধ করে। সে সময় কেল্লার ভেতরে হাসানের সাথে সর্বকুল্লে 70 জন লোক ছিল, কিন্তু হাসান বিন সাব্বাহ অবরোধের জন্য প্রস্তুত ছিল, প্রয়োজনীয় রসদও তার সংগ্রহে ছিল। এদিকে কেল্লা ছিল দুর্গম পাহাড়ের ওপর, ফলে সেলজুকি সেনাদের বেশ বেগ পোহাতে হচ্ছিল। আরসালান তাস হাসানকে আত্মসমর্পণ করে কেল্লা মুসলমানদের হাতে তুলে দিতে বলেছিলেন। জবাবে হাসান পত্র লিখে বলল, তোমাদের কি হয়েছে, কেন আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছ? আমরা এই সমাজকে পরিশুদ্ধ করতে চাই, এই সমাজ দূষিত হয়ে গেছে, আমরা এখান থেকে জুলুমকে বিদায় জানাতে চাই মানুষের মাঝে ভালোবাসা তৈরি করে দিতে। 4 মাস অবরোধ শেষে আরসালান তাস সেনাবাহিনী নিয়ে চলে যেতে বাধ্য হন, কারণ তিনি অবস্থান করছিলেন দুর্গম অঞ্চলে, রসদের বিশেষ ব্যবস্থাও ছিল না, এদিকে যুদ্ধও কোনো ফলাফল দিচ্ছিল না। তাদের হাতে নিজামুল মুলকের প্রাণনাশ ঘটে। 1092 খ্রিস্টাব্দে মালিক শাহ মারা গেলেও তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। ক্রমান্বয়ে উত্তর পারস্য, ইরাক ও সিরিয়া পর্বতের কতকগুলো সুদীর্ঘ দুর্গ অধিকার করে তারা। 494 হিজরিতে সুলতান বার্কিয়ারুক বাতেনিদের হত্যার আদেশ দেন। এরপর থেকে এদের হত্যা করা হতে থাকে, কিন্তু এতে তাদের শক্তি খুব একটা খর্ব হয়নি। 498 হিজরিতে মোহাম্মদ বিন মালিক শাহ হাসানের হাত থেকে বেশ কিছু দুর্গ উদ্ধার করেন। 518 হিজরিতে হাসান বিন সাব্বাহ মারা গেলে বাতেনিরা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে যায়, তবে তাদের শক্তি খর্ব হয়নি, বরং তারা সিরিয়ায় বেশ কিছু কেল্লা দখল করে একটি রাজ্য তৈরি করে। পারস্যের বাতেনিদের ওপর প্রথম কার্যালয় হামলা করেছিলেন সুলতান জালালউদ্দিন খওয়ারেজম শাহ, তিনি তাদের অনেকগুলো কেল্লা গুড়িয়ে দেন। ক্রুসেডের সময় সিরিয়ার বাতেনিরা ক্রুসেডারদের সাথে হাত মেলায়। তখনকার শাইখুল জাবাল রাশিদুদ্দিন সিনান সুলতান সালাহউদ্দিন আইয়ুবের ওপর হামলা করার জন্য গুপ্তবাহিনী পাঠালেও তারা ব্যর্থ হয়। সিরিয়ার বাতেনিদের ওপর চূড়ান্ত আঘাত করেছিলেন সুলতান রুকনউদ্দিন বাইবার্স, তার আক্রমণে তাদের সিরিয়ার ঘাঁটি ধ্বংস হয়, বেশিরভাগ বাতেনি নিহত হয়, অল্প যে কজন বেঁচেছিলেন তারা পাড়ি দেয় ভারতবর্ষে। 1256 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ মঙ্গল নেতা হালাকু খান এ গুপ্তঘাতক সম্প্রদায়কে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। হালাকু খান আলামত দুর্গে হামলা করে এবং তৎকালীন নেতা রুকনউদ্দিন খোরশাহকে পরাজিত করে এবং বাতেনিদের স্বপ্নের দুর্গ চিরতরে ধ্বংস করে দেয়।